পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। শৈশব থেকেই স্বপ্ন ছিল আয়ুর্বেদকে দেব এক নতুন মোড়, আগামীর হাত ধরে। সেই লক্ষ্যেই এগিয়ে চলা এক আলোকিত পথের সন্ধানে পথ জুড়ে ছিল সবুজের বিস্তার, আগামীর আধুনিকতা ও শাশ্বত ঐতিহ্য এক বর্ণালী ক্যানভাসে মিলিয়ে মিশে এক হয়ে যায়। স্বীকৃতির আলো আর স্বীকৃতির দীপ্তিতে বর্ণময় চারিপাশ। আয়ুর্বেদকে জনমানসে দৃঢ় ও সার্থক করার এক আপোষহীন লক্ষ্যে অবিরল পথ চলা। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। চলে এসেছি ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদে, আমি প্রিয়াঙ্কা। আর সঙ্গে আছে, না না কোনো পয়েন্টসই দেবো না গেজ করার জন্য, কারণ খুব অবভিয়াস আমি একা আসলে আপনারা তো ইন্টারেস্ট নিয়ে দেখবেনই না। অ্যাবসলিউটলি রাইট, সঙ্গে আছেন ডক্টর দেবব্রত সেন। ডক্টর সেন ওয়েলকাম। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। ডক্টর সেন, আজকে আমার যে প্রশ্নটা আছে, মানে খুব অবভিয়াস যে আমি রোজই একটা না একটা প্রশ্ন নিয়ে আসি, আগের থেকেই সেট করে রাখি প্রশ্নটা। প্রশ্নটা হলো যে শীতকালে সবারই যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে ড্রাই স্কিন, কিন্তু কিছু কিছু জায়গায় এত ড্রাই হয়ে থাকে যে যতই ক্রিম লাগাই হয়তো 5-10 মিনিটের জন্যই সেই জায়গাটা একটু ঠিকঠাক হলো, তারপরে যেই কে সেই, যেরকম ঠোঁট বা গোড়ালি বা এই জায়গাগুলো কোনোইগুলো। তাই আমি জানতে চাইছিলাম যে কি করলে এই প্রবলেমগুলোই আসবে না, মানে শীতকালে একটু ক্রিম লাগালাম বাকিটা ঠিক আছে এরকম একটা হয়ে যাবে, ওই বারবার ক্রিম লাগাতে হচ্ছে তার একটা ভীষণ প্রবলেম যখন আমরা বাইরে টাইরে যাই। আর তাছাড়াও শীতকালে ড্রাই স্কিনটা একটা বিশাল বড় সমস্যা, এই শীতকালের একটা ড্রাই স্কিনের ব্যাপারে পুরোটা যদি আপনি একটু গাইড করে দিতে পারেন, একটা শীতকালের প্যাকেজ আমাদেরকে বলতে পারেন। কোনটা জানতে চাইছেন প্রিয়াঙ্কা? দুটোই। সারা বছর পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি, নাকি শীত তো এসেই গেছে, এবার যেন তেন প্রকরণ রুক্ষতার হাত থেকে মুক্তি, দুটো খুব ইম্পর্ট্যান্ট জায়গা আমাদের মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে শীতকাল মানে রুক্ষতা আসুক, রুক্ষতা আসুক গাছের পাতায়, আমার ত্বকে নয়। আর শীত মানে তো আমাদের কাছে খুব খুব আনন্দের কাল, ভীষণ আনন্দ। শীতকাল মানেই যেন মন কেমন করা একটা সময়, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে বা কলকাতাতে শীত তো ক্ষণস্থায়ী, কিন্তু তার বাইরে গিয়েও বলবো কিন্তু যে ত্বকে কিন্তু শীতের প্রকোপ, রুক্ষতার প্রকোপ রয়েই যায়। আয়ুর্বেদে বলা হয় ত্বক পারুষ্য, মানে ত্বকের একদম রুক্ষতা, মানে একটু তেল লাগলে মনে হয় সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব করে নেবে, এটা ট্রিটমেন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কিন্তু শীতকালে সবথেকে বেশি সাফার করেন ডায়াবেটিক পেশেন্টরা, তাদের স্কিনের কন্ডিশন খুব খারাপ হয়, খুব খারাপ হয় থাইরয়েডের পেশেন্টরা, কারণ থাইরয়েড যেমন আমাদের হেয়ারকে ড্যামেজ করে স্কিনকেও রুক্ষতার শিকার করে দেয়, সুতরাং তাদের কিন্তু একটু স্পেশাল কেয়ার নিতেই হবে। এর বাইরে যিনি অয়েলি স্কিন হোক বা যিনি নর্মাল স্কিন হন, আর যার ড্রাই স্কিন তিনি তো বেশি করে, প্রত্যেকেই কম বেশি নাস্তানাবুদ হতেই থাকেন। তো ট্রিটমেন্টে চট করে চলে আসি সকাল থেকে রাত, শীতের একটা দিনচর্যা, সে আলোচনাটা করলে মনে হয় পরম্পরা পরিবারের বৃহত্তর সদস্য বা সদস্যাদের, মানে আমার ভাই বোন বা দাদাদিদের অনেক বেশি সুবিধে হবে। মোটামুটিভাবে এটুকু না বললেই নয়, সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে তো আমরা সবাই ফেস ওয়াশ ইউজ করি, আর পরম্পরার হানি ফেস ওয়াশটা, যেহেতু হানি একটা খুব ভালো একটা ন্যাচারাল ময়েশ্চারাইজার, হানি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুতে বলবো অতি অবশ্যই, কিন্তু তারপরেই আমাদের স্কিন কেয়ার শুরু হয়ে যাবে। আমাদের পরম্পরার দুটো খুব ইম্পর্ট্যান্ট আইটেম আছে এই শীতকালের জন্য, আর স্পেশালি সেগুলোকে আমরা আর&ডি করে নিয়ে এসেছি। আমাদের ময়েশ্চারাইজার তো ভীষণ ইম্পর্ট্যান্ট সবার কাছে, আমাদের পরম্পরার দুটো খুব ইম্পর্ট্যান্ট ময়েশ্চারাইজার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, কিন্তু এই দুটো ময়েশ্চারাইজারই কিন্তু একদম পাতলা, মানে জাস্ট আপনি যদি স্কিনে নিয়ে এরকম দুবার আলতো করে বলেন না, পুরো স্কিনটা অ্যাবজর্ব করে নেবে, মানে স্কিন যেন ওটাকে চাইছে। ছোট বাচ্চাদের স্কিনের ক্ষেত্রে ঠিক ওটা ততটাই এফেক্টিভ। একটা পরম্পরার নারী ময়েশ্চারাইজার, আর একটা পরম্পরা আপনাদের খুব জনপ্রিয় পিচ অ্যান্ড হানি ময়েশ্চারাইজার, দুটো যে কোনো একটা ইউজ করুন। দুটো ময়েশ্চারাইজারই আপনার ছোট্ট শিশু থেকে আপনাদের পরিবারের যে কোনো কারণ ত্বকের ভীষণ উপযোগী হয়ে উঠতে পারে। এর বাইরে গিয়ে বলবো, আপনি স্নান করছেন, স্নান করার সময় কিন্তু অতি অবশ্যই আপনি অঙ্গসের স্ক্রাব ইউজ করছেন, অতি অবশ্যই আপনি হানি ফেস অ্যান্ড বডি ওয়াশ ইউজ করছেন, কিন্তু এর পাশাপাশি আপনাকে স্নানের পর কিন্তু আমাদের পরম্পরার বডি অয়েলটা ইউজ করতে হবে। শুধুমাত্র অলিভ নয়, কেশর, আমন্ড, চন্দন, আরও প্রচুর হার্বসের নির্যাস দিয়ে আমরা এই মেডিসিনটা তৈরি করেছি। এটা এমনই একটা মেডিসিন যেটা আপনার ত্বকের যে কোনো রকম সমস্যার ক্ষেত্রে যেমন এফেক্টিভ, তেমন শীতকালে আপনার ত্বকের একটা অনবদ্য ট্রিটমেন্টও এটা দিতে পারে। অতি অবশ্যই বলবো, শীতকালে কিন্তু ভীষণ বেশি প্রয়োজন বডি অয়েলের মতো করে ফুল বডিতে ম্যাসাজ করার দরকার,
দুটো ইম্পর্টেন্ট আইটেম। এটা আমি বলবো বিশেষ করে দুপুরের দিকে, আড়াইটে তিনটে এই সময়টা করে, যখন বডি অয়েলটা স্কিনে অ্যাবজর্ব করে গেছে, দ্যাট ইজ স্কিন গ্লোয়িং সেরাম। স্কিন গ্লোয়িং সেরাম 250 ml এর ফ্যামিলি প্যাক এসে গেছে, ওটা অনেক ইকোনমিক্যাল, ওটা ফুল বডিটা একদম বডি অয়েলের মতো ম্যাসেজ করবে, শীতকালেও স্কিন চকচকে উজ্জ্বল টান টান থাকবে। আর তার পাশাপাশি আমি নিয়ে এসেছি পরম্পরা আয়ুর্বেদের স্কিন গ্লোয়িং লোশন। স্কিন গ্লোয়িং সেরামের মতো স্কিন গ্লোয়িং লোশনটাও ব্যবহার করুন ফুল বডিতে, দেখুন কত সুন্দরভাবে আপনার স্কিনের উজ্জ্বলতা মেনটেন হবে, পিএইচ মেনটেন হবে, ভিটামিন ই সমৃদ্ধ, সুতরাং আপনার ত্বকে এই সিজনে ভীষণ এফেক্টিভ একটা আপনি ট্রিটমেন্ট পেতে পারেন। অতি অবশ্যই বলবো যে যদি মনে হয় খুব ত্বক রুক্ষতার শিকার যাদের, খুব ত্বক রুক্ষ ডায়াবেটিক পেশেন্ট, সিনিয়র সিটিজেন, তাদের জন্য বলবো কিন্তু সুবর্ণকান্তি অয়েলটাকে সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে একটু ম্যাসেজ করতে। অনেকে নাইট ক্রিম ইউজ করেন, আমি বলবো নাইট ক্রিমটাকে রেখে দিন আপনার পুরনো খবরের কাগজ রাখার জায়গায়, তার বদলে আপনি ব্যবহার করুন পরম্পরা আয়ুর্বেদের নিমচন্দন ক্রিম। নিমচন্দন ক্রিম এমন একটা ইম্পর্টেন্ট মেডিসিন আপনার স্কিনের, যেটা হোল নাইট আপনার ত্বকের প্রত্যেকটা লোমকূপের ভেতর দিয়ে আপনার ত্বককে দেবে একটা অভূতপূর্ব নিউট্রিশন। সকালে আপনি আপনার স্কিন দেখবেন বাটারের মতো সফট, ফুল বডিতে এটা কিন্তু সুন্দরভাবে ম্যাসাজ করবেন। অতি অবশ্যই বলবো স্নানের পর বা স্নানের আগে, স্নানের 2 ঘন্টা আগে, যে কোনো সময় একটিবার কিন্তু রূপসস্যী ম্যাসাজ ক্রিমটা ইউজ করবেন। শীতকালে কিন্তু বডি ম্যাসাজ করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, আর সেটা যদি পরম্পরা আয়ুর্বেদের রূপসস্যী ম্যাসাজ ক্রিম হয় তাহলে জানবেন আপনার স্কিনের লেয়ার টু লেয়ার ট্রিটমেন্ট হবে, কোলাজেন টিস্যুর ট্রিটমেন্ট হবে, ট্যানটাকেও এই সুযোগে আপনি পুরোপুরি রিমুভ করে ফেলতে পারবেন। অতি অবশ্যই বলবো এই শীতকালে ঠোঁটের যত্নের কথা, পায়ের গোড়ালির যত্নের কথা। পায়ের গোড়ালির ক্ষেত্রে প্রিয়াঙ্কা কিন্তু আমি বলবো সুবর্ণকান্তি অয়েল আর আমাদের অতি অবশ্যই নিমচন্দন ক্রিম, খুব ভালো দুটো যুগলবন্দি। আর অতি অবশ্যই ঠোঁটের যত্নে কিন্তু আমাদের পরম্পরা লিপ বাম জাস্ট ইউজ করুন, ছোট্ট বাচ্চা থেকে বয়স্ক, দেখুন ঠোঁটের স্বাভাবিক রঙটা যেমন থাকবে, ঠোঁট কোনোভাবেই সহজে অনাদ্র হয়ে পড়বে না, ঠোঁটকে ঠিকঠাক হাইড্রেশন মেনটেন করবে, উজ্জ্বলতা রাখবে, ঠোঁটের স্কিন ফাটার সমস্যাও পুরোপুরি নিয়ন্ত্রণে রাখবে। একবার সামারি করে দিই প্রিয়াঙ্কা, অতি অবশ্যই সকাল থেকে রাতের মধ্যে নিম ফেস ওয়াশ, হানি ফেস অ্যান্ড বডি ওয়াশ, আমাদের অঙ্গস্থি স্ক্রাব, অতি অবশ্যই এর পাশাপাশি আমাদের বডি অয়েল, আমাদের উপসস্য ম্যাসাজ ক্রিম, রাত্রে নিমচন্দন ক্রিম, আমাদের পরম্পরার বডি অয়েলের পাশাপাশি সুবর্ণকান্তি অয়েল, এবং আমাদের স্কিন গ্লোয়িং সেরাম, স্কিন গ্লোয়িং লোশন, লিপ বাম, নিমচন্দন ক্রিম, এগুলোকে একটু ব্যবহার করুন। আর এই শীতকালে আপনিও কিন্তু মনে করুন শীতকাল মানে কিন্তু মন খারাপের সময় নয়, শীতকাল মানে শুধু রুক্ষতা নয়, শীতকাল মানে সজীবতা, আর সজীবতার প্রমাণ আপনি নিজেই হতে পারবেন। জাস্ট আপনার বেডসাইড টেবিলে এই আইটেমগুলো রাখুন, আপনি আমাকে আপনার ড্রেসিং টেবিলের দুটোর এক দিন, আমি আপনাকে অতি অবশ্যই বসন্তের নবপত্রিকা আপনার হাতে তুলে দেবো। সাথে থাকুন, সঙ্গে থাকুন, আমরা তো আসছি আপনাদের জন্য, আর তার পাশাপাশি আপনাদের প্রচুর সমস্যা প্রতিনিয়ত ইমেলে আমরা তার রিপ্লাইও দিচ্ছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমরা পরম্পরা, আমরা ভারতবর্ষের সেই বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার যাদের প্রজন্মের পর প্রজন্মের গবেষণা এক একটা নতুন নতুন মাইলস্টোন আপনাদের সামনে তুলে ধরছি। নিশ্চয়ই 12 মাসে 13 পার্বণ থাকবে, কিন্তু এই 13 পার্বণের মধ্যেও প্রতি মুহূর্তে যেন আপনার ত্বক, আপনার কেশ এবং আপনার ইন্টারনাল সিস্টেমও সবসময় হেলদি থাকে, সেই প্রচেষ্টা অবশ্যই আমরা করব। ডক্টর সেন, এই এতদিন যে ভয় পেতাম যে শীতকাল আসছে কি হবে, স্কিন খারাপ হয়ে যাবে, ভালো লাগছে না নিজেকে দেখতে, এই মুহূর্তে আমার মনে হচ্ছে কখন শীতকালটা আসবে, আর আপনি যা যা বললেন সেগুলোকে আমি দায়িত্ব নিয়ে পালন করব, আর আমি শিওর যে আমার একদম স্কিনটা গ্লো হয়ে যাবে, গ্লোয়িং স্কিন হয়ে যাবে, আর তাহলে আমি শুধু কনসেন্ট্রেট করব কিসে, সাজগোজের দিকে, একদমই কোট পরা, জ্যাকেট পরা, বুটস পরা, আর প্রচুর প্রচুর পিকনিক, প্রচুর প্রচুর খাওয়া দাওয়া, বেড়াতে যাওয়া, আর প্রচুর আনন্দ করা। হ্যাঁ, আর আপনারা ভুলে যাওয়ার আগে চট করে লিখে নিন, পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। নমস্কার বন্ধুরা, ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, আপনাদের কি মনে পড়ে ছোটবেলা যখন আমাদের মা ঠাকুমারা আমাদের জোর করে তেল মাখাতো, তখন আমরা খুব রেগে যেতাম, স্কুলের বন্ধুরা খ্যাপাবে, ঠিকঠাক স্টাইল করা যাবে না। কিন্তু আমরা কি জানি তেল আমাদের চুলের জন্য কতটা ইম্পর্টেন্ট, কি বলছে এই নিয়ে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স, জানবো ডক্টর সেনের কাছ থেকে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ অনুষ্কা। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভীষণ ভালো, কারণ আমার সকাল থেকে রাত পর্যন্ত শুধুই পরম্পরা, সকাল থেকে রাত পুরোটাই পরম্পরা। আমার মনে হয় এটা শুধুমাত্র আজকে কিন্তু আপনার নয়, আজকে আপনার এবং আমার, আমাদের এই
পরম্পরার টক শো দেখে শয়ে শয়ে মানুষ কিন্তু ইমেল পাঠাচ্ছেন পরম্পরার দপ্তরে। তারা বলছেন তাদেরও কিন্তু সকাল থেকে রাত পুরোটা কিন্তু পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে তারা চলছেন। প্রচুর ফিডব্যাক আমরাও পাচ্ছি একদমই, এবং আমাদের অনুষ্ঠান কিন্তু প্রচন্ড জনপ্রিয় হয়ে গেছে সেটা আমরা সোসাইটিও কিন্তু বুঝতে পারছি। যে প্রসঙ্গে প্রশ্নটা করলেন যে হ্যাঁ যে আমাদের হেয়ার অয়েল আমাদের চুলের জন্য কতটা ইম্পর্টেন্ট, কিন্তু এই ইম্পর্টেন্ট কতটা এটা যখনই আমরা ভাববো তখনই কিন্তু ভাববো যে ছোটবেলার সেই ফিরে আসা দিনগুলো। জাস্ট আপনি যখন বলছিলেন আমি কিন্তু সামহাও কোথাও একটা নস্টালজিক হয়ে যাচ্ছিলাম, আমার মনে পড়ছিল হ্যাঁ তাই তো অনুষ্কা তো একদম ঠিক বলছে, ছোটবেলায় কিছুতেই মাথায় তেল দিতে চাইতাম না আর মা ঠাকুমারা জোর করে মাথাতে তেল দিতেন, কিন্তু আজকে কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনের স্রোতে কিন্তু আজকে কিন্তু সব মানুষ আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সের মতামতটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে, এবং তিনটে জায়গা খুব ইম্পর্টেন্ট। প্রথম জায়গা হচ্ছে হেয়ার অয়েল কেন দেয়া হবে, দ্বিতীয় হচ্ছে তদানীন্তন সেই ছোটবেলার যা হোক একটা হেয়ার অয়েল সেটা নারকোল তেলও হতে পারে সেটা না দিয়ে কেন আয়ুর্বেদিক মেডিকেটেড হেয়ার অয়েল, নাম্বার থ্রি হচ্ছে এই হেয়ার অয়েলটা দেওয়ার প্রাসঙ্গিকতা কী। প্রথম যেটা সেটা হচ্ছে যে আমরা এই হেয়ার অয়েলটাকে খুব প্রপারলি যেটা বলবো সেটা হচ্ছে যে একদম ছোটো বয়স থেকে হ্যাবিটটা তৈরি করা দরকার, কারণ এই হ্যাবিটটা যদি ছোটো বয়স থেকে আমরা তৈরি করতে না পারি তাহলে কিন্তু চুলের ট্রিটমেন্টটা ছোটো থেকেই কিন্তু সেই শিশুটি বঞ্চিত হবে। আমি বলবো এটা কিন্তু খুব যতটা আর্লি এজ থেকে শুরু করা যায় ততটাই বেটার। একটা জিনিস মনে পড়ে অনুষ্কা, আমাদের ছোটোবেলায় যখন নারকোল তেল দেখতাম আমরা মনে করে দেখুন শীতকালে তেলটা জমাট বেঁধে যেত, এখনকার নারকোল তেল আর জমাট বাঁধে না, নারকোল তেল জমাট বাঁধবে, কিন্তু আজকের দিনে সেই প্রকৃত অর্থে নারকোল তেলও কিন্তু পেশেন্টরা অনেকেই খুঁজে পান না যে নারকোল তেল জমাট বাঁধে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের অথেন্টিক বুক আয়ুর্বেদ সংগ্রহর ক্ষুদ্র রোগাধিকার অধ্যায়ে সেখানে কিন্তু বলা হচ্ছে নারকোল তেলের থেকে আয়ুর্বেদিক ভেষজ সম্পন্ন হেয়ার অয়েল অনেক বেশি চুলের পক্ষে উপকারী হতে পারে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুর্বেদিক ফার্মাকোপিয়াতেও এটা পাবলিশ হয়েছে যে আমাদের চুলের জন্য প্রয়োজনীয় বেশ কিছু ভেষজ যেগুলো কিন্তু হেয়ার অয়েল হিসেবে যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের স্ক্যাল্প এবং চুলের লেংথে তাহলে কিন্তু আমাদের চুল প্রচুর পরিমাণ নিউট্রিশন পেতে পারে। আমরা দুটো জায়গায় খুব কনফিডেন্ট থাকবো। প্রথম কথা হচ্ছে আমি যেহেতু একজন আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সের হায়ার স্টাডি করা কোয়ালিফাইড পারসন, আমি আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সের বাইরে কিন্তু এক কিউবিক সেন্টিমিটারও যাব না, এবং আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স যেটা বলছে সেটার উপর কিন্তু আজকে গোটা ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ চলছে, এবং এটা ক্লিনিক্যালি প্রুভেন হয়েছে বহু বহু জায়গাতে যে আয়ুর্বেদিক ভেষজগুলো আমাদের চুলের পক্ষে কতটা উপকারী। সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা কোন কোন ভেষজগুলোকে সিলেক্ট করব। যদি ভেষজকে আমরা সিলেক্ট করতে যাই তাহলে কিন্তু আমরা অন্যতম যে ভেষজগুলোর কথা সেগুলো ভাববো, ভৃঙ্গরাজ, কেশুত্ব, কনক, আমলা, অতি অবশ্যই এর পাশাপাশি মঞ্জিষ্ঠা, নিম গাছের ছাল, ঠিক আছে নিম পাতা না নিম গাছের ছাল, ঠিক আছে এগুলোর মধ্যে কিন্তু সেই সমস্ত অ্যালকালয়েড রয়েছে যে অ্যালকালয়েডগুলো কিন্তু আমাদের হেয়ারের পক্ষে ভীষণ এফেক্টিভ, এবং সেগুলো এতটাই এফেক্টিভ যে সেগুলো কিন্তু আমরা যে কোনো বয়সের যে কোনো মানুষের কাছে সেগুলো কিন্তু খুব বেশি গ্রহণযোগ্যতা পেতে পারে। আমরা সেই সমস্ত মেডিসিনাল হার্বসের এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি করেছি পরম্পরা আয়ুর্বেদের তিনটে খুব গুরুত্বপূর্ণ হেয়ার অয়েল, নাম্বার ওয়ান সুকেশ, নাম্বার টু সুকেশ প্লাস, নাম্বার থ্রি সুবর্ণকান্তি অয়েল। প্রথম বলবো সুকেশের কথা এবং সুকেশ প্লাসের কথা। সুকেশ এবং সুকেশ প্লাস সেই দুটো মেডিকেটেড অয়েল, যে দুটো মেডিকেটেড অয়েল কিন্তু আজকে ভীষণ গুরুত্বপূর্ণ পুরো পরিবারের হেয়ারের প্রপার একটা কেয়ার বা প্রোটেকশনের জন্য। আমি খুব কম বয়স থেকে বলবো সুকেশ হেয়ার অয়েলটা বাড়ির সবাই ব্যবহার করুন, এবং সুকেশ বা সুকেশ প্লাস হেয়ার অয়েলের মধ্যে ডিফারেন্স একটাই, সুকেশ হেয়ার অয়েলটা একটু লাইট আর সুকেশ প্লাস হেয়ার অয়েলটা কম্পারেটিভলি একটু ভারী, এবং এগুলো চুলের একটা কমপ্লিট এক্সটার্নাল কেয়ারের জন্য ভীষণ এফেক্টিভ। এর পাশাপাশি সুবর্ণকান্তি অয়েল তাদের জন্য ভীষণ এফেক্টিভ যারা তেলটা তেল তেল হিসেবে অ্যাকসেপ্ট করবেন, কারণ সুবর্ণকান্তি অয়েলের মধ্যে রয়েছে পুরোটাই তিল তেল বেস, যে তিল তেল আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সে বলা হয় সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ অয়েল আয়ুর্বেদে বলা হয়, এবং তার সাথে প্রচুর গাছগাছড়া নির্যাস। এবং নট অনলি দ্যাট, আমাদের সুবর্ণকান্তি অয়েল হচ্ছে যেমন ভালো একটা বডি অয়েল তেমন কিন্তু ভীষণ এফেক্টিভ একটা কিন্তু আমাদের অ্যান্টি ড্যান্ড্রফ
থেরাপি, ঠিক আছে? এবং আমি বলবো সুবর্ণকান্তি অয়েল যাদের ড্যান্ড্রফের সমস্যা আছে তারা তো ইউজ করবেনই। এর পাশাপাশিভাবে সুকেশ বা সুকেশ প্লাস এ দুটো হেয়ার অয়েলও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আশা করব তথাকথিত কোনো হেয়ার অয়েল বা এটা ওটা নিয়ে আর গবেষণা নয়, এবার চাই রেজাল্ট। আর রেজাল্ট যদি চাই তাহলে কিন্তু বলবো ভরসা রাখুন আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সের ওপর, ব্যবহার করুন সুকেশ বা সুকেশ প্লাস এবং সুবর্ণকান্তি অয়েল। পুরো পরিবারের চুলের দায়িত্বটা আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সের উপরই দিন। তাহলে বন্ধুরা, আমাদের হেয়ার কেয়ারে সুকেশ হেয়ার অয়েল ও সুবর্ণকান্তি অয়েল কতটা ইম্পর্টেন্ট তা আজ আমরা জানলাম। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। আমাদের গেস্টের নাম হলো রিনি। রিনি এসেছে কাঁচড়াপাড়া থেকে। বাকিটা রিনি নিজেই বলবে, কারণ রিনির গলার আওয়াজটাও তো আমাদের শুনতে হবে। রিনি, তোমাকে খুব মিষ্টি লাগছে, ইউ আর ভেরি প্রিটি গার্ল। রিনি, তোমার ব্যাপারে আমরা সকলে জানতে চাই, আমি তো ভীষণভাবে, কারণ যেহেতু আমরা দুজনেই পরম্পরার উপরে এতটা বিশ্বাসী, আই এম শিওর যে আমাদের আরও অনেক মিল পাবো খুঁজে। তুমি কি করো? অ্যাকচুয়ালি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা স্কুলে এখন জব করছি, আর এটা ছাড়াও সাইডে আমার একটা ছোট্ট ডান্স ট্রুপ আছে। বাহ, তার মানে তুমি ভীষণ বিজি থাকো। ভীষণই বিজি, মানে সকালবেলা বেরোলে আমি টাইম পাই না কখন বাড়িতে আসবো, একদম বাড়িতে ঢুকি রাত্রিবেলা। কিন্তু তার মধ্যেও কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি বেশ ভালো মেনটেন করেছো, তোমার স্কিন টিনগুলো বেশ ফ্রেশ লাগছে। তো ওই টাইমটা তুমি কোথা থেকে বের করো? টাইমটা বলতে, আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমার চললো পরম্পরা নিয়ে, রাত অবধি গেল। এবার শুধুমাত্র বাড়িতে থেকেও না, আমি যখন বাইরে বেরোচ্ছি তখনও আমি ক্যারি করছি। আর আমার মনে হয় পরম্পরা ছাড়া আমার দিনটা মানে ঠিক ভালো যাচ্ছে না। মানে দুটো জিনিস মাথায় রাখতে হয়, একটা হচ্ছে ইচ্ছে থাকতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে সঠিক জানতে হবে যে কখন কোন জিনিসটা আমাদের ব্যবহার করা উচিত, তাই তো? তো এই গাইডেন্সটা তুমি কি করে পেলে? এই গাইডেন্সটা অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের যে সবার বিলাভেড দাদা ভাই, ওনার সাথে আমার একটা ইভেন্টে দেখা। তারপর থেকে আমাদের দাদা ভাই এতটাই মানে আমাদের ক্লোজ হয়ে গেছে, কিছু হলে দাদা ভাই এটা হচ্ছে কি ইউজ করবো, দাদা ভাই ওটা হচ্ছে কি ইউজ করবো, ওই সাজেশনটা যে দাদা ভাইয়ের থেকে পাচ্ছি ওটাই আমরা মনে করি, মানে ভীষণই আমরা দাদা ভাইয়ের কাছে কি বলবো, কিছু বললেও সেটুকু কম হয়ে যাবে। তো ওইটা ইউজ করতে করতে আমি এক্সপিরিয়েন্স হয়ে গেছি। আমি তো দেখতেই পাই যে দাদা ভাই, তোমার দাদা ভাই কিভাবে আমাদের দর্শকদেরকে এত সাজেশনস দেয়, হেল্প করে। আর তুমি যখন তার এতটা কাছেই ওনার পৌঁছে গেছো, তার মানে আমি শিওর যে তুমি আরো বেশি হেল্প পাও। আর আপনাদের সকলের কাছেও খুব শিগগিরই পৌঁছে যাবেন ডক্টর দেবব্রত সেন, একে একে করে আপনাদেরকেও আমরা এখানে পাবো। কিন্তু আজকে যাকে পেয়েছি তার সঙ্গে আরেকটু গল্প সেরে নিই। আচ্ছা রিনি, তুমি এই যে সকাল থেকে যে রুটিনটা মেনটেন করো, তো তোমার কখনো মনে হয় না যে কাজের ফাঁকে তোমার অসুবিধা হচ্ছে? না, এটা এখন হ্যাবিট হয়ে গেছে। না, এটা আমার হ্যাবিট হয়ে গেছে, আমার মনে হয় না। আমার বরঞ্চ মনে হয় যে এটা ইউজ না করলে বা মেনটেন না করলে আমি নিজে একটা অন্যরকম ফিল করি, একদম ইনকমপ্লিট ফিল হয়। ইনকমপ্লিট। তো কি কি ইউজ করো তুমি সেটা আমরা জানতে চাইবো। হ্যাঁ, আমরা জানি সেটা একদম স্পেসিফিক্যালি হয়তো তোমার জন্যই দরকারি বা তুমি সেটা স্পেসিফিক্যালি ইউজ করো, বাট তাও আমরা জানতে চাইবো যে তুমি কি কি ইউজ করো। আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার ফার্স্ট কাজ মুখ ওয়াশ করে নিয়ে গোলাপ জল দিয়ে, দেন নিম ফেস ওয়াশ ইউজ করলাম, দেন সানস্ক্রিম SPF 50 সানস্ক্রিম ইউজ করে, শ্যাডো পাউডার ইউজ করে আমি বেরিয়ে গেলাম স্কুলে। তো স্কুলে আমাকে সারাক্ষণই থাকতে হচ্ছে, তো অটোমেটিক্যালি একটা অয়েল সিক্রিশন হচ্ছে। তো আমি সবসময় আমার ব্যাগেতে একটা ছোট্ট শ্যাডো পাউডার SPF 50 আর কিউকাম্বার টোনার আমার কাছে থাকে, তো ওটা দিয়ে আমি ক্লিন করে নিয়ে আবার আমি ওটার মধ্যে শ্যাডো পাউডার ইউজ করলাম। এইভাবে আমার রোজ ডেইলি দিনটা চলতে থাকে। খুব একটা ভীষণ ডিফিকাল্ট নয় কিন্তু কাজটা? না না, খুব ডিফিকাল্ট না, বরং ওটা ইউজ করে আমি ফ্রেশ থাকি, ফ্রেশনেস চলে আসে। তোমার কোনো প্রশ্ন আছে দাদা ভাইকে? না, অ্যাকচুয়ালি রিনি ভীষণই মিষ্টি মেয়ে, এবং যেহেতু আমার নিজের কোনো ছোট বোন নেই, রিনি আমার ছোট বোন, আর ওর সাথে একটা ইভেন্ট আমার দেখা হয়েছিল। সত্যিটা বলতে, আমাদের যতই মেডিসিন বা বিউটিফিকেশন রেঞ্জ আছে, আমি যখন এগুলো R&D করি বা কাজ করি, আমি রিনির কিন্তু একটা ভ্যালুড ওপিনিয়ন নিই সবসময়। আর আমার যে সমস্ত দিদিরা বা বোনেরা আছেন, অবশ্যই ওর জায়গাটা সেখানে অনেকটাই স্পেশাল আমার কাছে। আর রিনির সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট ম্যাটার, যে ও খুবই কী বলবো, খুবই লড়াকু মানসিকতার মেয়ে, এবং ওকে আমি যতটুকু দেখেছি বা চিনেছি বা বুঝেছি, ও খুব স্ট্রেট ফরওয়ার্ড, খুব পজিটিভ পার্সোনালিটি, আর ও যে কোনো কিছুতে সাহস করে এগিয়ে আসে। আমি বিগত বেশ কয়েক বছর ওকে আমি চিনি বা জানি, এবং সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে
ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু মেডিকেল, মানে মাসিমা উনিও একজন ডক্টর, হ্যাঁ স্বরমধন্য চিকিৎসক উনি একজন। সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে ওর নিজের একটা ডান্স গ্রুপ অর্গানাইজ করে, এর বাইরেও নিজের স্টাডি এবং ছোটো ছোটো বাচ্চাদেরও পড়ায়, এর মধ্যেও কিন্তু সকাল থেকে রাত ও পরম্পরাটাকে সাথে নিয়ে মানে একাত্ম করে নিয়ে চলে। আমাকে জাস্ট এই ফ্লোরে আসার আগে ওর সাথে আমার গল্প হচ্ছিল, যখন আমি বসেছিলাম আমাকে বলছিল যে দাদা আমি একটা মলে গেছিলাম, সেই মলেতে যারা একটা মজার ঘটনা ঘটেছে, কালকেই হয়েছে জিনিসটা, তো মজার ঘটনাটা আমার নিজের মুখেই শুনি বেটার হবে। তো কালকে আমি স্কুল থেকে, এখন তো পুজোর টাইম, টুকটাক শপিং করতে হয়, আমার ডেইলি চলে শপিং, তো আমি কালকে আমাদের ওখানে একটা শপিং মলে গেছি, এমনি দেখছি ব্র্যান্ডসগুলো, ক্লথস ফলস সালোয়ার দেখছি, কুর্তি দেখছি, তো ওখানকার যে কসমেটিক্স ডিপার্টমেন্টের যে যারা থাকে আর কি, সেলস গার্লগুলো আমাকে এসে হঠাৎ করে জিজ্ঞেস করছে যে তুমি মুখে কি ইউজ করো, এত গ্ল্যামার, এত গ্লেজ, মানে এটা শুনে আমি সত্যি খুব হ্যাপি ফিল করেছি। তখন আমি ওদের বলে দিয়েছি যে অ্যাকচুয়ালি আমি যেটা ইউজ করি আমাদের দাদাভাইয়ের ম্যাজিক্যাল যে প্রোডাক্ট সেগুলো, বলছে বাবা এত সুন্দর গ্লেজ, তুমি প্রায় আসো, প্রায় দেখি এত ভালো গ্লেজ দিচ্ছে, তো আমার খুব হ্যাপি লেগেছে সেটা শুনে। বাহ দারুণ, এটা তো একটা বড় পাওনা। আর তোমার মুখটা দেখে ওরা বলেছে, তার মানে এই না যে তোমাকে নিজে গিয়ে বোঝাতে হয়েছে, মানে প্রোডাক্টটা নিজেই কথা বলছে। আর রিনি যেটা অলরেডি সকাল থেকে ইউজ করেন, যেটা ও জানালো সেটা হচ্ছে নিম ফেস ওয়াশ। নিম ফেস ওয়াশ তো অলরেডি আমরা জানি প্রিয়াঙ্কা যে ব্রনো বা র্যাশের ক্ষেত্রে খুব ভালো ইম্পর্টেন্ট একটা মেডিসিন, ও শ্যাডোটাও পাফ করে, শ্যাডো নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি যে একটা স্কিনের ডেইলি অল কেয়ার একটা কম্প্যাক্ট পাউডার, যেটা মেকআপ ফিনিশ তো দেবেই কিন্তু এর পাশাপাশি স্কিনের সব রকম দিক থেকে, সূর্যের আলো থেকে, থার্মাল এফেক্ট থেকে, পলিউশন থেকে স্কিনকে অনেকটা বেটার রাখবে। ও কিউকুম্বার টোনার, রোজ ওয়াটার এগুলো ইউজ করে সকালবেলা। তো আলটিমেটলি আমি বলতে পারি যে পরম্পরা আয়ুর্বেদ এখন এমন একটা ম্যাটার যেখানে আমরা বাইরে বেরোতে গেলে যে হাতে ব্যাগটা রাখি আমরা সবাই, সেখানে যদি আমরা ছোটো ছোটো কয়েকটা জিনিসকে সাথে রাখতে পারি, আমি মনে করি যে আমাদের বাইরে থাকার সময়টুকু ত্বকের জন্য যদি আমরা 2-5 মিনিট টাইম স্পেন্ড করি, একটু ছোটোখাটো কেয়ার করি, আমরা মনে হয় বাইরের পলিউশন বাইরেই থাকুক, সেটা কোনোভাবে আমাদের ত্বকে আসতে যেতে না পারে। আর রিনি বললো তো তাছাড়া যে নিজেরই এত ফ্রেশ ফিল হয় যে তখন আর মনে হয় না যে ব্যাগে করে ক্যারি করতে হবে বা আবার ইউজ করতে হবে, এই জিনিসটাই আসে না, ফ্রেশনেসটা অনেক বেশি ম্যাটার করে তখন, অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। রিনি আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর দর্শকদের কাছে তুমি কিন্তু একটা প্রমাণ, কারণ অলরেডি ক্যামেরাতেও ধরা পড়েছে যে তোমার স্কিনটা কতটা ব্রাইট আর কতটা শাইনি, আর কালকে তো মনের লোকেরা দেখেই নিয়েছে। তোমাকে অনেক শুভেচ্ছা জানাই আর অনেক লাক জানাই তোমার ডান্স স্কুলের জন্য, তোমার প্রফেশনের জন্য, আর এই পরম্পরা ইউজ করাটা কিন্তু মেনটেন করে যেতে হবে, যাতে কিনা এজিং প্রসেসটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এজিং প্রসেসকে আমরা কখনো স্টপ করতে পারি না, কিন্তু কন্ট্রোল ডেফিনেটলি করতে পারি, এজ উইথ গ্রেস। আপনাদের সকলের সঙ্গে আমার আবার দেখা হবে কালকে ঠিক এই সময় ঠিক এইখানে। নমস্কার। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা, পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। শৈশব থেকেই স্বপ্ন ছিল আয়ুর্বেদকে দেব এক নতুন মোড়, আগামীর হাত ধরে, সেই লক্ষ্যেই এগিয়ে চলা এক আলোকিত পথের সন্ধানে। পথ জুড়ে ছিল সবুজের বিস্তার, আগামীর আধুনিকতা ও শাশ্বত ঐতিহ্য এক বর্ণালী ক্যানভাসে মিলে মিশে এক হয়ে যায়। সুকৃতির আলো আর স্বীকৃতির দীপ্তিতে বর্ণময় চারিপাশ, আয়ুর্বেদকে জনমানসে দৃঢ় ও সার্থক করার এক আপোষহীন লক্ষ্যে অবিরল পথ চলা। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। তোর সদস্য বা সদস্যাদের, মানে আমার ভাই বোন বা দাদা দিদিদের অনেক বেশি সুবিধে হবে। মোটামুটিভাবে এটুকু না বললেই নয়, সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে তো আমরা সবাই ফেস ওয়াশ ইউজ করি, আর পরম্পরার হানি ফেস ওয়াশটা, যেহেতু হানি একটা খুব ভালো একটা ন্যাচারাল ময়েশ্চারাইজার, হানি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুতে বলবো অতি অবশ্যই, কিন্তু তারপরেই আমাদের স্কিন কেয়ার শুরু হয়ে যাবে। আমাদের পরম্পরার দুটো খুব ইম্পর্ট্যান্ট আইটেম আছে এই শীতকালের জন্য, আর স্পেশালি সেগুলোকে আমরা আর&ডি করে নিয়ে এসেছি। আমাদের ময়েশ্চারাইজার তো ভীষণ ইম্পর্ট্যান্ট সবার কাছে, আমাদের পরম্পরার দুটো খুব ইম্পর্ট্যান্ট ময়েশ্চারাইজার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, কিন্তু এই দুটো ময়েশ্চারাইজারই কিন্তু একদম পাতলা, মানে জাস্ট আপনি যদি স্কিনে নিয়ে এরকম দুবার আলতো করে বলেন না, পুরো স্কিনটা অ্যাবজর্ব করে দেবে, মানে স্কিন যেন ওটাকে চাইছে। ছোটো বাচ্চাদের স্কিনের ক্ষেত্রে ঠিক ওটা ততটাই এফেক্টিভ। একটা পরম্পরার নারী ময়েশ্চারাইজার,
কি করলে এই প্রবলেমগুলোই আসবে না? মানে শীতকালে একটু ক্রিম লাগালাম, বাকিটা ঠিক আছে, এরকম একটা হয়ে যাবে। ওই বারবার ক্রিম লাগাতে হচ্ছে, তার একটা ভীষণ প্রবলেম যখন আমরা বাইরে টাইরে যাই। আর তাছাড়াও শীতকালে ড্রাই স্কিনটা একটা বিশাল বড় সমস্যা। এই শীতকালের একটা ড্রাই স্কিনের ব্যাপারে পুরোটা যদি আপনি একটু গাইড করে দিতে পারেন, একটা শীতকালের প্যাকেজ আমাদেরকে বলতে পারেন। কোনটা জানতে চাইছেন প্রিয়াঙ্কা? দুটোই। সারা বছর পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি, নাকি শীত তো এসেই গেছে, এবার জানাতন প্রকরণ রুক্ষতার হাত থেকে মুক্তি? দুটো খুব ইম্পর্ট্যান্ট জায়গা আমাদের মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে শীতকাল মানে রুক্ষতা আসুক, রুক্ষতা আসুক গাছের পাতায়, আমার ত্বকে নয়। আর শীত মানে তো আমাদের কাছে খুব আনন্দের কাল, ভীষণ আনন্দ। শীতকাল মানেই যেন মন কেমন করা একটা সময়, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে বা কলকাতাতে শীত তো খুব। চলে এসেছি ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদে, আমি প্রিয়াঙ্কা, আর সঙ্গে আছে না কোনো পয়েন্টসই দেবো না গেজ করার জন্য, কারণ খুব অবভিয়াস আমি একা আসলে আপনারা তো ইন্টারেস্ট নিয়ে দেখবেনই না। অ্যাবসলিউটলি রাইট, সঙ্গে আছেন ডক্টর দেবব্রত সেন। ডক্টর সেন, ওয়েলকাম। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। ডক্টর সেন, আজকে আমার যে প্রশ্নটা আছে, মানে খুব অবভিয়াস যে আমি রোজই একটা না একটা প্রশ্ন নিয়ে আসি, আগের থেকেই সেট করে রাখি প্রশ্নটা। প্রশ্নটা হলো যে শীতকালে সবারই যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ড্রাই স্কিন, কিন্তু কিছু কিছু জায়গায় এত ড্রাই হয়ে থাকে যে যতই ক্রিম লাগাই হয়তো 5-10 মিনিটের জন্যই সেই জায়গাটা একটু ঠিকঠাক হলো, তারপরে যেই কে সেই, যেরকম ঠোঁট বা গোড়ালি বা এই জায়গাগুলো কনুইগুলো। তাই আমি জানতে চাইছিলাম যে ক্ষণস্থায়ী, কিন্তু তার বাইরে গিয়েও বলবো কিন্তু যে ত্বকে কিন্তু শীতের প্রকোপ, রুক্ষতার প্রকোপ রয়েই যায়। আয়ুর্বেদে বলা হয় ত্বক পারুষ্য, মানে ত্বকের একদম রুক্ষতা, মানে একটু তেল লাগলে মনে হয় সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব করে নেবে। এটা ট্রিটমেন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কিন্তু শীতকালে সবথেকে বেশি সাফার করেন ডায়াবেটিক পেশেন্টরা, তাদের স্কিনের কন্ডিশন খুব খারাপ হয়, খুব খারাপ হয় থাইরয়েডের পেশেন্টরা, কারণ থাইরয়েড যেমন আমাদের হেয়ারকে ড্যামেজ করে, স্কিনকেও রুক্ষতা শিকার করে দেয়। সুতরাং তাদের কিন্তু একটু স্পেশাল কেয়ার নিতেই হবে। এর বাইরে যিনি অয়েলি স্কিন হোক বা যিনি নর্মাল স্কিন হন, আর যার ড্রাই স্কিন তিনি তো বেশি করে, প্রত্যেকেই কম বেশি নাস্তানাবুদ হতেই থাকেন। তো ট্রিটমেন্টে চট করে চলে আসি সকাল থেকে রাত, শীতের একটা দিনচর্যা, সে আলোচনাটা করলে মনে হয় পরম্পরা পরিবারের বৃহৎ